এই জন্য দুর্বার এই জন্য নয় মাথা নোয়াবার নাহিদের বলের গতিতে দেড়শো করার আগেই অল আউট আর সেই ওয়েস্ট ইন্ডিজেই টেস্ট ফর্ম্যাটে মারকুটে মিরা আছে দীপু সাদমানরা যেখানে বলা হচ্ছিল দেড়শো থেকে একশো আশি হতে পারে ভালো সংগ্রহ সেখানে ইতিমধ্যে দুইশো পেরিয়ে টাইগারদের সংগ্রহ তা স্কিন নাহিদদের আগুন ঝরা বোলিং আর ব্যাটারদের অসাধারণ ব্যাটিং নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগের দিনের হতাশাজনক ব্যাট বলের পর গতকাল দুই ডিপার্টমেন্টে দারুণ কামব্যাক করেছে বাংলাদেশ যেখানে বড় লিডের দিকে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সেখানে দেড়শোর আগে তাদের প্যাকেট করেছে হাসান নাহিদ রানারা হাসানের বিধ্বংসী বোলিংয়ে আঠারো রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের স্কোরবোর্ডে কোনো রান তোলার আগে বাংলাদেশ হারায় ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট তাকে ফেরান জেডেন্সেস প্রথম ওভারে উইকেট খোয়ালেও দ্বিতীয় উইকেট জুটিতে সাতচল্লিশ রান তুলে বিপদ সামাল দেন সাদমান ইসলাম ও শাহাদত হোসেন দীপু আলজারি জুসেফের শিকার হওয়ার আগে দীপু ২৬ ছাব্বিশ বলে আঠাশ রান এরপর আর বিপদ বাড়াতে দেয়নি বাংলাদেশ সাদমানের সঙ্গে মিলে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তোলেন আরও সত্তর রান যেখানে এক ওভারে চারটা চার হাঁকিয়ে মিরাজের প্রথম দশ বলে রান ছিল একুশ রান তার মারকুটে ব্যাটে চাপে পড়ে উইন্ডিজ দলীয় একশো সতেরো রানে সাদমান বিদায় নেন ছেচল্লিশ রান করে সামার জুসেফের শিকারে পরিণত হন তিনি উনচল্লিশ বলে বিয়াল্লিশ করে মিরাজ সামারের বলে ফিরে গেলে খানিকটা ভয় ঢোকে বাংলাদেশ শিবিরে মাঝের হতাশ কাটিয়ে শেষ বিকেলে ফের ফুরফুরে বাংলাদেশ লিটন দাস ও জাকির আলি অনেক মিলে তোলেন একচল্লিশ রান জাস্টিন গ্রিফসের বলে বোল্ড হওয়ার আগে পঁচিশ রান করেন লিটন দাস তারপরে উইকেট হারায়নি বাংলাদেশ তাজুল ইসলামকে নিয়ে বাকি সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন জাকির আলি দুশো এগারো রানের লিড হাতে পাঁচ উইকেট এখনও মাঠে নামেননি মোমিনুল আজ সুস্থ হয়ে মাঠে নামবেন তিনি এর আগে অবশ্য কাজের কাজটি করেছেন নাহিদ রানা তৃতীয় দিনের শুরু থেকে স্বাগতিকদের চেপে ধরেন টাইগার বোলাররা তরুণ পেসার নাহিদ নিয়মিত একশো পঞ্চাশের পাশাপাশি করা বল গুলো খেলতে নাকানি জুবানি খেতে হয়েছে কেরিবিও ব্যাটারদের দিনের শুরুতেই রানার বলে পরপর দুই উইকেট হারায় স্বাগতিক রায়ের পর ও তাইজুলের বলেও দ্রুত আরও দুই উইকেট হারায় কেরিবিওরা এরপর উইকেট শিকারে যোগ দিয়ে দুই উইকেট নেন হাসান মাহমুদ কেমার রুসকে আউট করে নিজের কেরিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়েছেন নয়া স্পিরিস্টার নাহিদ্রানা ফলে আজকের দিনটা মোটামুটি ভালো করতে পারলে জয় দিয়ে সিরিজ সমতা করতে পারবে বাংলাদেশ